Assalamualaikum warahmatullahi wabarakatuh. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahir rahmanir rahim. My dear child learners friend, honorable guardian and well wisher audience, how are you? I hope that you are well. Alhamdulillah, I am also well. Dear students, you are most welcome to our online class organized by Bangladesh Bank High School, Potigil, Dhaka. My dear child learners friend, my previous class was about articles and kinds of articles. Today I will take a class for class 3 subject English about articles of use of and. Now I am going to start the class. Look at the blackboard, dear students. Ami gotokal tomader koto class e niyechhilam article er ekta class sekhane alochona korechhilam article ki ebong article koto prokar ebong prottek prokar shongha diyechhilam ebong তিনটা আর্টিকেলের এর কিছু ব্যবহার তোমাদের সাথে আলোচনা করেছি এবং সেই আলোচনার পরিপ্রেক্ষিতে তোমাদের কিছু এসডব্লিউ দিয়েছিলাম। আমি আশা করি তোমরা সেই এসডব্লিউটা সেন্ড করেছ। তবে আজকে তোমাদের একটা ক্লাস দিতে যাচ্ছি, সেটা হলো যে আর্টিকেলের এ এন ডি। আজকে আমরা গত ক্লাসে আলাপ করেছিলাম এর ব্যবহার, আজকে তবু আমরা এন এর ব্যবহার এবং সেই এন এবং এ সম্মিলিতভাবে দুইটার উপর কিছু বাড়ি কাজ দেব, সেটা তোমরা বাড়িতে করবে। তারপরে আগের মতোই অ্যান্ড্রয়েড মোবাইলে ছবি তুলবে এবং বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করে দিবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা স্টার্ট করি। লেট আস স্টার্ট দ্য ক্লাস। লুক এট দ্য ব্ল্যাকবোর্ড অ্যান্ড ইউজ অফ আর্টিকেল অর দেখো। আমরা প্রথমে কি লিখেছি, এক নম্বরে আছে দেখো সাধারণত শব্দের শুরুতে ভাওয়াল, অর্থাৎ ভাওয়াল তো আমরা জানি পাঁচটি, সেই ভাওয়াল থাকলে তার পূর্বে এন বসে। এই পাঁচটি ভাওয়াল কী কী দেখো, এ ই আই ও ইউ, এই পাঁচটার যে কোনো একটা থাকলেই তোমার তার পূর্বে এন বসবে। এটা হলো সাধারণত নিয়ম, এর ব্যতিক্রম আছে যেটা তোমরা উপরে ক্লাসে গেলে বা আমরা আজকে কিছু কিছু আলোচনা করার চেষ্টা করব। তারপরে তাহলে এখন দেখো আমি কি বলেছি, সাধারণত শব্দের শুরুতে ভয়েল অর্থাৎ এ ই আই ও ইউ থাকলে তার পূর্বে এক বসে। যেমন দেখো এন এক, এই যে এক দেখতে এখানে ই আছে যার কারণে এখানে এন বসেছে। তারপরে অ্যাপল, তার এখানেও দেখো এই অ্যাপল লিখলে তোমার এ আছে, এইটা যেহেতু একটা ভয়েল সেটা তো তার পূর্বে এন বসেছে। ঠিক একইভাবে এন ইম্পর্ট অর্থাৎ একটি কালির দোয়া বা কালির পাত্র, তাহলে এখানে দেখো আই এন কে ইন, এখানে আই তো কিন্তু ভয়েল যার কারণে তোমার ইম্পর্টের পূর্বে তোমার এন বসেছে। ডিয়ার স্টুডেন্টস, নেক্সট নাম্বার টু, টুতে দেখো আমরা কী লিখেছি, শব্দের প্রথম অক্ষর যদি এইচ থাকে এবং এই উচ্চারণ যদি এইচ না হয় অর্থাৎ যদি শব্দের শুরুতে এইচ থাকে এবং সেই এইচের উচ্চারণ যদি না হয় অর্থাৎ অয়ের মতো যদি না হয়, অন্য কিছুর মতো হয়, সাধারণত অয়ের মতো হয়ে থাকে, এইচটা যদি অ স্বরে অয়ের মতো যদি হয় তাহলে তার পূর্বে আমরা কী বলবো, কী ব্যবহার করবো, এন ব্যবহার করবো। যেমন এখানে আমি কয়েকটা এক্সাম্পল দিয়েছি, যেমন এন অনহারেবল পার্সন, এন অনারেবল পার্সন একজন সম্মানিত ব্যক্তি, তো এখানে অনারেবলের অনারেবল লিখতে তোমার এইচ আছে কিন্তু এইচের উচ্চটা কিন্তু এখানে হয়ের মতো হয়নি বা এইচের মতো হয়নি, অয়ের মতো হয়েছে যার কারণে এখানে তোমার
honorable পূর্বে and বসেছে dear students next দেখো and honest man লিখতেও কিন্তু প্রথম অক্ষরটা h কিন্তু তোমার h এর উচ্চারণ হয় নাই এটা o এর মতো হয়েছে যার কারণে তোমার তার পূর্বেও honest man এর পূর্বে কি করবে and বসবে তারপরে দেখো and year শব্দের অর্থ হলো তোমার উত্তরাধিকারী উত্তরাধিকারী কাকে বলে সেটা তোমরা কত জানো না জানলে আমি একটু বলে দিচ্ছি সেটা হলো তোমার উত্তরাধিকারী হলো যে তোমার বাবার মৃত্যুর পরে যারা বেঁচে থাকবে অর্থাৎ তার বাবার সম্পত্তির যারা যারা মালিক হবে তারাই উত্তরাধিকারী তাহলে এখানে এই এয়ার শব্দের অর্থ উত্তরাধিকারী তাহলে এখানে দেখো এয়ার লিখতে কিন্তু তোমার এইচ লিখেছি কিন্তু বাট এটার উচ্চারণটা কিন্তু এইচ এর মতো হয় নাই এ এর মতো হয়েছে যার কারণে তোমার এটার পূর্ব কি বসেছে এন বসেছে তারপর নাম্বার থ্রি তে দেখো সংক্ষিপ্ত শব্দের শুরুতে অ্যাব্রিভিয়েশন সংক্ষিপ্ত শব্দের ইংরেজি হলো তোমার অ্যাব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত শব্দ সংক্ষিপ্ত শব্দের প্রথমে যদি প্রথম অক্ষর ভাওয়ালের মতো উচ্চারিত হবে তোমার সংক্ষিপ্ত শব্দগুলো যে কোনো লেটারই হতে পারে সেটা কনসোনেন্ট হতে পারে তোমার ভাওয়াল হতে পারে কিন্তু উচ্চারণ করতে গিয়ে যদি প্রথম এর মানে ভাওয়ালের মতো হয় তাহলে তার পূর্বে এন পড়বে দেখো আমরা এখানে বেশ কয়েকটা উদাহরণ দিয়েছি যেমন এন এফ সি পি এস এন এফ সি পি এস এফ এফ উচ্চারণ করতে প্রথমে কিন্তু এ আসে এফ এফ লিখতে কি আসে প্রথমে এ আসে অর্থাৎ এর হলো ভাওয়াল তাহলে এর মতো উচ্চারণ হওয়াতে এখানে তোমার তার পূর্বে কি বসেছে এন বসেছে তারপরে দেখো এন এফ আর সি এস এন এফ আর সি এস তাহলে এখানেও এফ উচ্চারণ করতে প্রথমে এ আসে অর্থাৎ ভাওয়ালের মতো উচ্চারণ হয়েছে যার কারণে তোমার এই এফ আর সি এস এর পূর্বে তোমার কি বসেছে এন বসেছে তো ডিয়ার স্টুডেন্ট এই যে এফ সি পি এস এগুলো কিন্তু পূর্ণপুত্র রূপ আছে তাহলে এফ দিয়ে খেলো আর ও দিয়ে হলো সি দিয়ে হলো তোমার কলেজ তাহলে ফেলো অফ দ্য কলেজ পি দিয়ে হলো ফিজিশিয়ান এস দিয়ে হলো সার্জন তাহলে পুরো শব্দটা যদি আমরা পূর্ণ রূপ বলি এই শব্দগুলো এই অক্ষরগুলো তাহলে কি দাঁড়াচ্ছে ফেলো অফ দ্য কলেজ এন্ড ফিজিশিয়ান সার্জন ফেলো অফ দ্য কলেজ এন্ড ফিজিশিয়ান সার্জন এবং এইটার পুরো রূপ হলো ফেলো অফ দ্য রয়্যাল কলেজ ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জারি ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জারি এই এফ আর সি এস এর পূর্ণ শব্দ হল কি ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জারি তো ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এটা তোমার জানাটা মানে গুরুত্বপূর্ণ না তোমার জানার বিষয়টা হলো এখানে যে এফ আর সি এস অর্থাৎ এফটা উচ্চারণ করতে তোমার ভাওয়ালের উচ্চারণ আসে কিনা ভাওয়ালের টান আসে কিনা হ্যাঁ যদি টান আসে তাইলে তোমার তার পূর্বে এন বসবে যদি এফ উচ্চারণ করতে প্রথম এ আসে এফ মানে এ যার কারণে এখানে এন বসেছে ডিয়ার স্টুডেন্ট তারপরে আছে দেখো এন এমপি এমপি মেম্বার অফ পার্লামেন্ট পার্লামেন্ট মানে অর্থাৎ হল তোমার সংসদ সদস্য যারা তাদেরকে সংক্ষেপে এমপি বলে তাহলে সেই এমপি উচ্চারণটা করতেও তোমার কি আসে প্রথমে এ আসে এমপি এম এম উচ্চারণ করতে প্রথমে এ আসে যার কারণে তোমার এটা ভালো মতো উচ্চারণ হয়েছে এবং সেই কারণেই তোমার এখানে এন বসেছে এন এমপি ডিয়ার স্টুডেন্ট এইগুলো তোমার এন এর ব্যবহার এখন আমরা এই যে ব্যবহারের এই ভিত্তিতে আমরা কিছু বাড়ি কাজ দিয়েছি এগুলো তোমরা এই এসডাব্লিউ হিসেবে করে বিদ্যালয়ের ফেসবুকে সেন্ড করে দিবে তাহলে এখন দেখো নিচের শূন্য স্থানে আর্টিকেল বসাও যেমন এক নম্বরে আছে দেখো ড্যাশ এম এ অ্যান্ড ড্যাশ বি এ আর ওয়েলথেন এটা একটা প্যাসিভ ভয়েস তোমরা প্যাসিভ ভয়েস বুঝবে না যেহেতু ছোট মানুষ উপরে ক্লাসে গেলে বুঝতে পারবে যার কারণে সেন্টেন্সটা এইভাবে হয়েছে তাহলে এখানে তোমার জানার বিষয় বা বুঝার বিষয় হলো যেখানে এম এ এম এর আগে কি বলবে যেহেতু এমটা একটা সংক্ষিপ্ত বা এম অ্যাব্রিভিয়েশন এবং এমটা উচ্চারণ করতে তোমার কিন্তু প্রথমে কি আছে এ আছে যা সেই কারণে এখানে কি হবে এন এম এ এন এম এ আর এখানে হবে এন এ বি এ এটা হবে এন এম এ এখানে হবে এ বি এ কারণ বি উচ্চারণ করতে বি আছে প্রথমে কিন্তু তোমার হলের টার্মটা আসে না বা ভাওয়ালের উচ্চারণ আসে না
চার কারণ এখানে হবে বিএ তাহলে এখানে হবে এন এখানে হবে বিএ তো নাম্বার 2 দেখো এখানে ড্যাশ 1 এন্ড ড্যাশ 10 তাহলে 1 1 তো মানে জানো কিন্তু 1 এর প্রথমে শুরুতে আছে তোমার কি ভয় এবং আমরা বলেছি যে প্রথমে এখানে এই নিয়মের মধ্যে বা ব্যবহারের মধ্যে বলেছি যে সাধারণত যদি শব্দের শুরুতে ভল থাকে তাহলে তার আগে কি করবে এন করবে তাহলে যেহেতু এখানে এক থেকে একটা ই আছে তাহলে ইনিকাল ভল এখানে হবে এন আর এখানে কনসোনেন্ট আছে সাধারণত কনসোনেন্টের পূর্বে এ হবে তাহলে এখানে হবে এন এখানে হবে এ এখানে হবে এন এখানে হবে এ তাহলে স্টুডেন্ট নাম্বার 2 দেখো দিস অ্যাপল এন্ড দিস বয় অ্যাপল অ্যাপল মানে আপেল আমরা আপেলকে ইংরেজি উচ্চারণ করলে অ্যাপল তাহলে অ্যাপল উচ্চারণ করতে বা অ্যাপল লিখতে কিন্তু প্রথম অক্ষরটা তোমার কি আছে ভয়েল আছে যার কারণে এখানে তোমার কি বসবে একটা এন বসবে এন অফ অ্যাপল এবং এন বয় এন এ বয় এখানে হবে এ বয় এখানে হবে এন অ্যাপল এন অ্যাপল এন্ড এ বয় তারপরে দেখো নাম্বার 3 তে আছে দিস আউট এন্ড দিস পেন আউ আউ শব্দ তো পেচা তাহলে এখানে এই আউ শব্দটার প্রথম অক্ষর কিন্তু তোমার কি আছে ও আছে তাহলে ওটা একটা ভয়েল তাহলে আমরা তো এক নম্বর নিয়মেই বলেছি যে সাধারণত যেসব শব্দের শুরুতে তোমার ভয়েল থাকবে তার পূর্বে এন পড়বে যেহেতু আউ লিখতে এখানে একটা ও আছে এবং ওটা একটা ভয়েল অতএব এখানে একটা এন পড়বে তাহলে কি হবে এখানে এন হাউস এন্ড এ পেন এ পেন কারণ কনসোনেন্টের পূর্বে সাধারণত এ বসে এর ব্যতিক্রম আছে সেই ব্যতিক্রমগুলো আমরা পড়ে যাব তাহলে এখানে আমরা কি লিখবো এন আউল এখানে হবে এ পেন তার নাম্বার 3 দেখো হি ইজ ড্যাশ অনেস্ট পেন অ্যান্ড আই হ্যাভ ড্যাশ হর্স হি ইজ ড্যাশ অনেস্ট পেন তাহলে এখানে অনেস্ট অনেস্ট শব্দটা কিন্তু লিখতে তোমার প্রথমে আমরা কি লিখেছি এস লিখেছি এবং এই এইচ এর উচ্চারণটা কিন্তু হয়ের মতো হয় নাই কারণ আমরা এর ব্যবহারে এবং এর ব্যবহার যখন শিখেছিলাম বা এর ব্যবহার নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন বলেছিলাম যে এইচটা যদি হয়ের মতো বা এইচ এর মতো উচ্চারণ হয় তাহলে সেখানে এ বসে কিন্তু আজকের নিয়মটা আমরা বলেছি এইচ এর উচ্চারণ যদি এইচ এর মতো না হয় অন্য কিছুর মতো হয় সাধারণত অয়ের মতো হয় অক মানে অত ধয়লের মতো হয় অয়ের মতো হয় কখন এর মতো হয় তাহলে অ বা এর মতো যদি উচ্চারণ হয় তাহলে তোমার এই এইচের পূর্বে যে শব্দ থাকবে তার এখানে কি হবে এন হবে তাহলে এখানে হবে কি হি ইজ অ্যান অনেস্ট ম্যান হি ইজ অ্যান অনেস্ট ম্যান উই আর স্টুডেন্ট তারপরে দেখো অ্যান্ড আই হ্যাভ ড্যাশ হর্স তো ফার্স্টটা হর্স লিখতে তোমার প্রথমে এইচ আছে এইচটা একটা কনসোনেন্ট তাহলে সাধারণত এই কনসোনেন্টের পূর্বে এ বসে তাহলে এখানে কি হবে আই হ্যাভ এ হর্স তাহলে এখানে এটা আমি আবার রিপিট করছি তোমার দেখো হি এখানে হবে হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড আই হ্যাভ এ হর্স এখানে হবে এ এখানে হবে এন হি ইজ অ্যান অনেস্ট ম্যান অ্যান্ড আই হ্যাভ এ হর্স ডিয়ার স্টুডেন্টস তারপরে দেখো এখানে এই দুই নাম্বার 3 দুই নম্বরে আছে হাসান ড্যাশ এখানে একটু ভুল অসম্পূর্ণ আছে ডিয়ার স্টুডেন্টস এখানে হাসান হেজ হবে হাসান হেজ হাসান হেজ এন ইয়া অর্থাৎ হাসানের একজন উত্তরাধিকারী আছে তাহলে এয়ার লিখতে এখানে এইচ ই আই আর এয়ার তা আমরা লিখেছি এইচ কিন্তু উচ্চারণটা কিন্তু এইচের মতো বা হয়ের মতো হয় নাই এটা কিসের মতো হয়েছে এয়ার মানে এ এর মতো হয়েছে যার কারণে তোমার আমি এখানে ব্যবহারের মধ্যেই বলেছি এইচের উচ্চারণটা যদি এইচের মতো না হয় তো অন্য কিছুর মতো হয় অথবা অয়ের বা এর মতো হয় তাহলে তার রূপে এন বসবে তাহলে এখানে হবে হাসান হ্যাজ এন ইয়ার হাসান হ্যাজ এন ইয়ার এখানে হবে এন অ্যান্ড হি ইজ এ হিস্টোরিয়ান তিনি একজন ওই কি ঐতিহাসিক তিনি একজন ঐতিহাসিক হিস্টোরিয়ান মানে হল কি ইতিহাসবিদ যারা তিনি একজন ইতিহাসবিদ তাহলে হি ইজ এ
হিস্টোরিয়া তিনি একজন ইতিহাসবিদ এইখানে হবে এ তাহলে এখানে এ হওয়ার কারণটা হলো এই যে এইচ হিস্টোরিয়া এইচটার উচ্চারণটা কিন্তু হয়ের মতোই হয়েছে যার জন্য এখানে এ বসবে আর ওইখানে এইচের উচ্চারণটা কিন্তু এইচের মতো হয় নাই অর্থাৎ হয়ের মতো হয় নাই সেখানে হচ্ছে এর মতো সেজন্য সেখানে হয়েছে এন আর হিস্টোরিয়াল এর পূর্ব হবে এ তাহলে আমরা এখানে এটা আমি আবার রিপিট করছি হাসান এস এন ইয়ার এন হি ইজ এ হিস্টোরিয়া হি ইজ এ হিস্টোরিয়া এখানে হবে এন এখানে হবে এ তারপর নাম্বার 2 এ দেখো ড্যাশ পিএস পিএস এর পুরো শব্দ হলো এখানে বিভিন্ন ভাবে তুমি বলতে পারো পিএস দিয়ে প্রাইভেট সেক্রেটারি হতে পারে পিএস দিয়ে তোমার পুলিশ স্টেশন হতে পারে যেটাই হোক আমাদের জানার বিষয় হলো যে পিটা কিসের মতো উচ্চারণ হলো পি উচ্চারণ করতে কি ভাল আসছে না ভাল আসে নাই এটা পিটা কিন্তু পি রয়েছে অর্থাৎ পি প্রথম আসে তাহলে যেহেতু পি আসে অর্থাৎ কনসোনেন্ট যদি কনসোনেন্টের মতো উচ্চারণ হয় তাহলে তাই এখানে কি হবে এ বলবে এ পি এস একজন প্রাইভেট সেক্রেটারি বা একজন পুলিশ একটি পুলিশ স্টেশন সেটা হয় সেটা বলা চলে তাহলে এ পি এস এন্ড এফ এখানে দেখো ডেশ এফ সি পি এস এফ সি পি এস এটা পূর্ণ রূপটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছিলাম তবু তোমরা একটু জেনে রাখো এটা তোমাদের পরীক্ষা বা সিলেবাসের বিষয় না জেনে রাখলে তোমাদের কাজে আসতে কোনো সময় লাগতে পারে এই এফ সি পি এস এর ফেলো এটা পুরো শব্দ হল ফেলো অফ দা কলেজ and physician physician surgeon surgeon এটার পূর্ণ রূপ হলো FCPS এর পূর্ণ নাম হলো কি ফেলো অফ দা কলেজ এন্ড ফিজিশিয়ান সার্জন এটা তোমাদের এই জানার জন্য লিখেছি এটা কি আমাদের সিলেবাসে নাই তোমাদের জানি যে জানার থেকে ভালো হবে তাহলে এখানে যেহেতু এফ এফটা এফ আছে এখানে এবং এফ এর উচ্চারণ আমরা যখন করি তখন কিন্তু এ আসে তাহলে কি হবে এখানে যেহেতু এ আসে অর্থাৎ ধলের মতো হয় তাহলে এখানে হবে এ পি এস আর এখানে হবে এন এফ সি পি এস এন এন এফ সি পি এস তাহলে কি হচ্ছে এখানে হবে এ এখানে হবে এন এ পি এস এফ এফ সি এস তারপর দেখো ডিয়ার স্টুডেন্ট কোডের 2 নাম্বার দেশ উলম্যান এন্ড দেশ ওয়ান টাকা নো দেশ উলম্যান এন্ড দেশ ওয়ান টাকা নো এখানে উলম্যান উলটা লিখতে ও আছে অর্থাৎ ধাওয়াল আছে তাহলে এখানে ও এর উচ্চারণ যদি ওয়ার মতো হয় তাহলে সেখানে এ বসে কিন্তু ওয়ার মতো না হয় যদি অন্য কিছুর মতো হয় তাহলে সেখানে এন বসবে আর আরেকটা ও নিয়ে করে যেহেতু এখানে এটা ধাওয়াল আছে এই কারণে এখানে এন বসবে তাহলে এখানে হবে এন উলম্যান এখানে ও ও যদি ওয়ার মতো হয় এবং ওয়ান যুক্ত শব্দ দুইটার কারণেই এখানে এই বলবে যদি ওটা যদি ওয়ার মতো উচ্চারণ হয় অথবা ও যুক্ত শব্দের ওয়ান যুক্ত শব্দের আগে এই বসে দুই কারণেই এখানে এই বসবে ও ওয়ান মতো হয়েছে সেখানে এখানে হবে এ আর এখানে হবে এন এন বলবে এখানে এ ওয়ান কাটানো এ ওয়ান কাটানো তারপরে দেখো নাম্বার 5 ডিয়ার স্টুডেন্টস আব্দুল্লাহ ইজ দেশ এফ সি পি এস ওই যে এটা হতে আছে এখানে যেহেতু আমরা এন বসিয়েছি এখানে এনই হবে তারপরে বাট আব্দুল্লাহ একজন এফ সি পি এস এটা কিন্তু ডিয়ার স্টুডেন্ট এফ সি পি এস এটা কিন্তু যারা ডাক্তারি যারা ডাক্তার ডাক্তারি পাস করার পরে তারা একটা পোস্ট গ্রাজুয়েট নেয় আর কি ওই গ্রাজুয়েটের এই তাদের সংক্ষিপ্ত রূপটা রয়েছে আর কি এটা তাদের এটা কিন্তু তাদের একটা ইয়া ওই যে শিক্ষাগত যোগ্যতা যে ডিগ্রি অর্জন না এটা তো তাদের ট্রেনিং আছে আমরা যখন টিচাররা ট্রেনিং দেয় বিএড এমএড ওই কোনো ডাক্তাররা ট্রেনিং দেয় তো এটা একটা ট্রেনিং দেওয়া ট্রেনিং প্রাপ্ত আর কি ট্রেনিং এর একটা এই শব্দের নাম শুধু শব্দের নাম তাহলে এখানে হবে এন এফ সি টি এস এখানে হবে এন আর এখানে যেহেতু বি এ আমরা এই পূর্ব বি এর ব্যবহার শিখেছি সেখানেও এ হয়েছে তাহলে ওখানে কিন্তু এ হয়েছে এখানেও এ হবে তাহলে এখানে হবে এন এখানে হবে এ তাহলে কি হবে মিস্টার আব্দুল্লাহ ইজ এন এফ সি পি এস বাট মিস্টার রফিক ইজ এ বি এ মিস্টার রফিক ইজ এ বি এ নেক্সট
নাম্বার টু মিস্টার সালাম ইজ ড্যাশ বিএচসি মিস্টার সালাম ইজ ড্যাশ বিএচসি বিএচসি বি বি উচ্চারণে বি আছে অর্থাৎ কনসোনেন্টের মতো হয় তো সেই কারণে এখানে হবে এ আর এল এল বি দেখো ডিয়ার স্টুডেন্ট পাঁচ নম্বরে মিস্টার আব্দুল্লাহ ইন দেশ এফ সি পি এস এখানে কিন্তু একটা একের মতো বা ভাগ মতো হয়েছে সেই জন্য তোমার মিস্টার আব্দুল্লাহ ইজ এন এফ সি পি এস এখানে এন হবে আর এখানে বি এ বিটা তো বি এর মতোই অর্থাৎ কনসোনেন্টের মতো উচ্চারণ হয়েছে সেটা এখানে এ হবে তো এখানে হবে এন এখানে হবে এ তারপরে মিস্টার সালাম ইজ দেশ বিএচসি এখানে বিএচসি বিটা বি এর মতো অর্থাৎ কনসোনেন্টের মতোই উচ্চারণ হয়েছে যার কারণে এখানে এ হবে আর এল এল বি এল এলটা উচ্চারণ করতে প্রথম এ আসে অর্থাৎ ধাওয়ালের মতো হয় যার কারণে এল 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 বি এর পূর্বে তোমার কী করবে এন বলবে তো ডিয়ার স্টুডেন্টস আজকে তোমাদের সাথে এই পর্যন্তই তোমরা আশা করি বুঝতে পেরেছ আর এই যে উপরে যে এই প্রিন্ট আউট কবিতার এখানে যে এন এল যে তিনটি ব্যবহার আছে এই তিনটা ব্যবহার যদি তোমরা এক্ষেত্রে জুম করে একটু বড় করতে পারো তাহলে বড় করে এখান থেকে শিখে নেবে অথবা তোমাদের কাছে যদি কোনো গ্রামাটিক্যালের বই থাকে সেখান থেকে এন এর ব্যবহার শিখে নেবে ব্যবহারটা অবশ্যই শিখতে হবে যদি তোমরা ব্যবহার না শিখো তাহলে কিন্তু তোমরা ইউজ এইগুলোর ব্যবহার অন্য জায়গায় লিখতে পারবে না তাই তোমাদের আগে ব্যবহারটা শিখতে হবে মুখস্থ করো আগে তুমি মুখস্থ করতে করতে একসময় নিয়ম শিখে যাবে তাহলে আর তোমাদের নিজেরা না পারলে যদি না বুঝো তোমাদের বাসায় বাড়িতে গার্ডিয়ান আছে বা যাদের বাবা মা ব্যস্ত থাকেন তোমাদেরকে পড়াতে পারেন না টিউটর থাকে টিউটরের কাছ থেকে ভালো বুঝে নেবে এবং বুঝবে শিখবে তারপরে তোমার এই বাড়ির কাজটা করবে তো শিখার পরেই বাড়ির কাজটা করবে তাইলেই তোমাদের তোমরা লাভবান হতে পারবে কারণ এটা পরবর্তীতে তোমরা এটা নিজেরা লিখতে পারবে বা পরীক্ষা লিখতে পারবে তুমি যদি তোমার গার্ডিয়ান দিয়ে বা টিউটর দিয়ে এটা তুমি মুখস্থ লিখে রেখলো তাহলে কিন্তু তোমার লাভ হবে না কারণ তুমি পরবর্তীতে পারবে না তো সেই জন্য তোমার কী করতে হবে এই ব্যবহারটা শিখতে হবে ব্যবহার শেখার পরেই তুমি এটা নিজে নিজে করবে তো নিজে নিজে করে কী করতে হবে বিদ্যালয়ে ফেসবুকে সেন্ড করে দিতে হবে সো ইউ উইল ডু দ্য হোমওয়ার্ক অ্যান্ড সেন্ড দ্য হোমওয়ার্ক ইন দ্য ফেসবুক অফ বাংলাদেশ ব্যাংক হাই স্কুল মতিঝিল ঢাকা নম্বর টুডে টেক কেয়ার অফ ইউর হেলথ পরে থাকো এবং মাঝে মাঝে একটু একটু ব্যায়াম করবে মহল্লার মধ্যে তবে যখনই ব্যায়াম করতে বের হবে তখনই কিন্তু মাস্ক ব্যবহার করতে অবশ্যই যাবে আর যাদের গ্লাভস আছে তারা গ্লাভসও ব্যবহার করবে কারণ তোমার এই যে এখন যে মহামারী চলতেছে এটা যে কোনো লোকের সাথেই থাকতে পারে আমরা অনেক সুস্থ মানুষ দেখি কিন্তু সুস্থ মানুষের মধ্যে এই ভাইরাসটা থেকে থাকতে পারে সেই জন্য তোমাকে কী করতে হবে সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে তাহলে সবাই ভালো থাকো অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু